নমস্কার, মই অসীম দত্ত আৰু আপোনালোকে চাই আছে ডিউজিটিৰ অসম নৰ্থ ইষ্টৰ বিশেষ অনুষ্ঠান টমটমত ঘূৰে ৰাজনীতিৰ চকা। আৰু আহি আহি আমি উপস্থিত হৈছোঁ নগাঁও লোকসভা সমষ্টিত। আৰু নগাঁও লোকসভা সমষ্টিত এইবাৰ বিভিন্নজনে কৈছে তিনিকুণীয়া ৰাজনীতি হ'ব, কাৰণ এফালে বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী আৰু আনফালে কংগ্ৰেছ মহাজোঁটৰ প্ৰাৰ্থী প্ৰদ্যুত বৰদলৈ, বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী সুৰেশ বৰা আৰু সমান্তৰালভাৱে AIUDFৰ প্ৰাৰ্থী হৈছে আমিনুল ইছলাম। আৰু AIUDF বিজেপি মিত্ৰজোঁট আৰু কংগ্ৰেছ মহাজোঁটৰ এই প্ৰাৰ্থীৰ মাজত এইবাৰ তিনিকুণীয়া যুঁজ হ'ব বুলি নগাঁওবাসীয়ে ক'ব বিচাৰিছে। কিন্তু এই তিনিকুণীয়া যুঁজত নগাঁও লোকসভা সমষ্টিত কোনে বিজয়ৰ হাঁহি মাৰিব? যদি বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীগৰাকীৰ চাওঁ, প্ৰচাৰ অভিযান জোৰদাৰ গতিত অব্যাহত আছে। আনফালে প্ৰদ্যুৎ বৰদলৈৰ ক্ষেত্ৰত যদি চাওঁ, কংগ্ৰেছ মহাজোঁটৰ প্ৰাৰ্থী প্ৰদ্যুৎ বৰদলৈৰ কথা যদি চাওঁ, প্ৰদ্যুৎ বৰদলৈও যি কাম বিগত সময়ত নগাঁও লোকসভা সমষ্টিত যেনেদৰে কাম কৰিছিল, যেনেদৰে ৰাইজৰ মাজত সোমাই পৰিছিল, সেই ফালৰ পৰাও প্ৰদ্যুৎ বৰদলৈৰ জনপ্ৰিয়তা অধিক আছে। নগাঁও বিধানসভা সমষ্টিৰ ৰাইজে এইবাৰ কাক বিচাৰে, কেনে প্ৰাৰ্থী বিচাৰে, আমি সকলো কথা জানিম। গতিকে আহক, পলম নকৰি আমি নগাঁও বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ মাজলৈ আগবাঢ়ো। আৰু এই মুহূৰ্তত নগাঁও চহৰৰ মাজভাগত আমি আছোঁ। নগাঁও চহৰৰ মাজভাগত থকা বিভিন্ন লোক আছে, তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। তেওঁলোকে আচলতে এই নিৰ্বাচনত কেনে প্ৰাৰ্থী বিচাৰে, কাক বিচাৰে, ইলেকশ্যন আহিছে, কি হ'ব বুলি ভাবিছে, এবাৰ কি হ'ব লাগে? আমাৰ চৰকাৰ যিটো আছে সেইটোৱেই যাব, যিটো চৰকাৰ আছে সেইটোৱেই যাব, সেইটোৱেই যাব, যিটো চৰকাৰ আছে সেইটোৱে যাব। দাদা ভালে আছে, কি হ'ব এবাৰ নগাঁও লোক কি হ'ব লাগে? বিজেপি ভাল হ'ব লাগিব। যিগৰাকী বিধায়ক ৰূপক শৰ্মা, ৰূপক শৰ্মাৰ দিনত নগাঁৱত কেনেকুৱা কি দেখিছে? ভালে কৰিছে, ভালে কৰিছে। ইলেকশ্যন আহি আছে, কি হ'ব লাগে এবাৰ? যাব আৰু, যোনে আছে ইয়ে যাব, যোনে আছে সিয়ে যাব, মানে বিজেপি আছে বিজেপিয়ে যাব, বিজেপি আছে বিজেপিয়ে যাব। বিভিন্ন লোকৰ মতামত, বিজেপিৰে ঢৌ চলি আছে, কি হ'ব বিজেপি এতিয়া কি কৰে গম নাপাওঁ। আৰু বাকী ৰাইজৰ আৰু হেৰি আছে, কাম হৈ আছে, চবে দেখি আছে, কিছুমান কিছুমান ক্ষেত্ৰত বেয়াও হৈ আছে, সেয়াই আৰু তাকে ক'ব লাগিব। তিনিগৰাকী সবল প্ৰাৰ্থী, তিনিগৰাকী সবল প্ৰাৰ্থী, বিজেপি মিত্ৰজোঁটৰ সুৰেশ বৰা, এফালে কংগ্ৰেছ মহাজোঁটৰ প্ৰদ্যুৎ বৰদলৈ আৰু আনফালে AIUDFৰ আমিনুল ইছলাম, মানে এই তিনিগৰাকীৰ ভিতৰত হেভিৱেট প্ৰাৰ্থী কোনগৰাকী বুলি ভাবে? একচুৱেলি হেভিৱেট মানে প্ৰাৰ্থীতকৈ পাৰ্টি হিচাপততো বিজেপি, আৰু আৰু প্ৰাৰ্থী হিচাপে ক'ব গ'লে আমাৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীৰ অলপ হেৰি ৱেটটো বেছি, মানে পাৰ্টি হিচাপত ৱেটটো বিজেপিৰ বেছি আৰু প্ৰাৰ্থী হিচাপত কংগ্ৰেছৰ বেছি। ইলেকশ্যন আহি আছে 26 তাৰিখে, ইলেকশ্যন কি হ'ব এবাৰ নগাঁৱত? ভালে হ'ব লাগে, আৰু বেয়া কি হ'ব, সকলোৱে ভালটোৱে বিচাৰে। কিন্তু এইবাৰ নগাঁও লোকসভাত তিনিগৰাকী হেভি ৱেট প্ৰাৰ্থী, গতিকে তিনি প্ৰাৰ্থীৰ ভিতৰত বেছি পাল্লাখন কাৰ ফালে বেছি ভাৰী যেন লাগিছে? ইলেকশ্যন আহি আছে 26 তাৰিখে, ইলেকশ্যন এইবাৰ নগাঁও লোকসভাত কি হ'ব বুলি ভাবে? নগাঁও লোকসভাত সুৰেশ বৰা উঠিছে বুলি গম পাইছোঁ, এতিয়া ৰাইজেতো বিজেপিৰ ফালেই যাব চাগে। আমিনুল ইছলামটো আমাৰ সদৰ সমষ্টিত ইমান হেৰি নাই, সুৰেশ বৰা আৰু প্ৰদ্যুৎ বৰদলৈৰ মাজত যুঁজখন হ'ব। ইলেকশ্যন আহি আছে, কি হ'ব এবাৰ নগাঁও? ইলেকশ্যনৰ বিষয়ে একো ক'বই নোৱাৰোঁ, কাৰণ ইলেকশ্যনটো গতি যিটো হৈ আছে, যিবিলাক নেতা, দলৰ নেতা, ৰাজনীতিৰ নেতাসকলৰ যিটো খাম খেয়ালি আমি পাইছোঁ, তাৰ ওপৰত বিশেষ ভৰসা কৰিব পৰা নাযায়, মোক ক'বলগীয়া সেইটোৱে। এনেই এইবাৰ বতাহজাক কাৰ ফালে দেখিছে? বতাহজাক কাৰ ফালে বেছিকৈ বলা দেখিছে? বতাহজাকটো আমাৰ বিশেষকৈ জনসাধাৰণ পাব্লিক, পাব্লিকবিলাক কি হৈছে, খেলি মেলিৰ মাজত সোমাইছে। কংগ্ৰেছ, আপোনাৰ বিজেপি, দুই পক্ষৰ মাজত 24-24 এনেকুৱা হৈ আছে। এইটোৰ ওপৰত নিৰ্দিষ্টকৈ ক'ব পৰা নাযায় যে ৰাজনীতি ধাৱমানখিনি। নগাঁও লোকসভাত এইবাৰ কি হ'ব বুলি ভাবে? এইটো ক'ব নোৱাৰিম, এতিয়া আগতে একো ক'ব নোৱাৰোঁ। বিভিন্নজনে কৈছে বোলে তিনিগৰাকী প্ৰাৰ্থীৰ মাজত বোলে খাম খেয়ালি বা পলিটিকেল পাৰ্টিৰ মাজত খাম খেয়ালি, নিউজত শুনি, তোমালোকৰ নিচিনা নিউজতে শুনি থকা যায়, গতিকে আমি কমেণ্ট একো দিব নোৱাৰোঁ এতিয়া। নগাঁও লোকসভাৰ যি নিৰ্বাচন, সেই নিৰ্বাচন কিন্তু 26 তাৰিখে বিজেপি হাঁহিমুখীয়া বা বিজেপি আগবাঢ়িব বুলি কৈছে। জ্যেষ্ঠ এগৰাকী লোক আছে, কেনেকুৱা খুৰা, ভালে আছে? ইলেকশ্যন আহি আছে, কি হ'ব লাগে এবাৰ? বিজেপি আহিব, কিয় বিজেপি আহিব লাগে? সকলোৱে বিজেপি বিজেপি কৰি আছে, বিজেপি উন্নতি কৰি আছে, এইকাৰণে আহিব। নগাঁৱতো ইণ্ডিয়ান হৈছে, ইলেকশ্যন আহি আছে, কি হ'ব এবাৰ নগাঁও? বিজেপি চৰকাৰ যাব, কিয় যাব লাগে বিজেপি? বিজেপি চৰকাৰ কিয় যাব, কেণ্ডিডেট ভাল কেণ্ডিডেট নাই, ভাল বৰদলৈ
এটা অহাই নাই, পাঁচ বছরে যে আসলে পাঁচ বছর আসলে রাইজর কোনো ইয়েই নাই, যোগাযোগই নাই, রাইজর যোগাযোগ থাকিব লাগিব, রাইজর বাকি দলের পার্টির মধ্যে যোগাযোগ নাই নাই, এনে তো আমার বিজেপি রূপক শর্মা আই থাকে গই থাকে, কিন্তু পদ্যুৎ বলতে আসলে কিন্তু এদিনও লগ ধরা নাই। লগ এগারি বাইদেউ আছে, বাইদেউ কত ঘর আপনার? নগাঁও। ইলেকশন আহি আছে, কি হবো বলে ভাবে এবার? নগাঁও লোকসভা নির্বাচন এবার কি হব মানে বিজেপি জিকিব? বিজেপি জিকিব, সকলের মুখত বিজেপির গুণগান, কিয় বিজেপি সরকার শাসিত দল হিসাবে আছে যেটা আর কেউ নিজিকিব? জিকিব মুঠতে সকলের মুখত বিজেপির গুণগান শুনবলে পাওয়া গেছে। আর এই মুহূর্তে যেহেতু আমি নগাঁও লোকসভা সমষ্টির নগাঁও শহরের মাঝভাগত আছো, গতি এইবার আমি আন একটা সমষ্টিল যাব, আন একটা সমষ্টির বিভিন্ন লোকের সঙ্গে আমি কথা পাতবল চেষ্টা করি, গতি আহক পলম নক এইবার আমি যাও আন একটা সমষ্টি। নগাঁও বিধানসভা সমষ্টির পিছত এইবার নগাঁও লোকসভা সমষ্টির অন্তর্গত অন্যতম একটা বিধানসভা সমষ্টি চামগুড়িতে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছো। এইবার নির্বাচন কি হব বলে ভগবানে জানে বারো কি হয়, মানুষ কি জানে, মানুষ কয়ে আছে বিজেপি বিজেপি যাব, বিজেপি বিজেপি কার বতাজাক বেশি দেখিছে? সময় তো আমি দেখি আছো বিজেপির জয়গুলা বেশি, দীর্ঘ সময় ধরে কংগ্রেসের দখলত আছে চামগুড়ি সমষ্টি, আমিনুল ইসলামের প্রভাব পড়বনে নপরে চামগুড়ি? চামগুড়ি আমিনুল ইসলামের প্রভাব পড়ব, অল্প 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 পড়ব, প্রভাবটা কার বেশিকে পড়ার আশা আছে? পড়াটা আপনার হায়েস্ট বিজেপির হব, বিজেপির হব, কি হব বলে ভাবে এবার চামগুড়ি রাইজে কি বিচার? বিজেপিয়ে যাব, কেউ যাব লাগে বিজেপি, ভাল কাম করে আছে যাব ইহতে। ধন্যবাদ জ্ঞাপন করছো। চামগুড়ি রাইজে এবার বিজেপি ফালে আগবাড়ি বুঝেন আপনার মনে কয় নাকি? চামগুড়ি ফালে ধরো ইমান বছর তো কংগ্রেসের হাততে আসিল, এটা ধরো আপনার এবার মানুষবিলাকে বিজেপির মানে ধর সরকারে যে কমিউনেল দেখাইছিল কথা কামটো কমিউনেল করা নাই, যেটা হিন্দু মুসলিমের কথাটা কই থাকে, আমার আমার ধর হিমন্ত মামায় কই থাকে বা কোনোবা ধর ইউজ হাজির কথা এনেকা বহুত মন্ত্রী কয় ফলে কোয়া ধর হিন্দু মুসলিমের কামটো করা নাই, সকল সমান কাম করে গেছে, যদি হোক ধরক আজি আপনার চাকরি ক্ষেত্রত হোক আয়ে ঘর হোক রেশন চাল হোক বিনামূল্য হোক যিকোনো ক্ষেত্রতে মানে হিন্দু মুসলিমের ভিতর পার্থক্য নিয়া নাই, মানে ইয়ার ফলস্বরূপে কংগ্রেসের বিকল্প বিচার এবার চামগুড়ি মানে সেই পরিবর্তন মানুষ চাইছে, যদি হোক এই আপনার বিজেপি সরকারে ধর আমি যেটা ভয় ভাব খাইছিল সংখ্যালঘু মানুষবিলাকে যে বিজেপি সরকার হলে আমার মুসলিম মানুষ সংখ্যালঘু মানুষের কারাহাস দিব কিবা হেৰি হব তেনেকা হওয়া নাই। ধন্যবাদ জ্ঞাপন করছো। ইলেকশন আহিলে এবার কি হব চামগুড়ি? চামগুড়ি দেখা গৈছে বিজেপিয়ে যাব, রখিবলৈ কেনে দিব, রখিবলৈ পাণ্ডাবিলাকে মানুহক যিমান এটা হাৰাশাস্তি দিছে এই হাৰাশাস্তি পাই তথাপি এই কারণে বিজেপিতে মানুষ গল, মানে ইমান বছর ধরে এটা দীঘলিয়া সময় রকিব সময় 2011 পা 2011 পা আন্দোলন আরম্ভ হল কংগ্রেস, সেই আরম্ভ হওয়াতে একদম 2016 লেকে এই কংগ্রেসে এনেকা বিবাদ করেছে বিরোধী দলের মানুষক। এবার সামগ্রী রাইজে কি বিচার বিজেপির দিন কিছু কাম হয়েছে, কিছু প্রজেক্ট হয়েছে, উদ্যোগ লাগে, উদ্যোগ হব লাগবে, উদ্যোগ নহলে দেশ এখনের বা রাজ্য এখনের বিকাশ কেউ নহ, সেইকাৰণে উদ্যোগ লাগিব, উদ্যোগ হবই লাগিব। আর তাতে বিজেপি সরকার একটা ভাল সিস্টেম হয়েছে, ডিফেন্স সিস্টেমটো ভাল আছে, ইন্ডিয়ার যে ডিফেন্স সিস্টেম এই বস্তুটা ভাল আছে, পতকা এখন দেশের এখন দেশের যদি মানে অর্থনৈতিক সেই সিস্টেমটো ভাল আছে, গতি ভালেই হয়েছে, মোটামুটি কিছু ভাল আছে, আর সব বস্তুরে ভাল বেয়া থাকে, একটা পজিটিভ আর নেগেটিভ থাকবে। চামগুড়ি সমষ্টিটো দীর্ঘ সময় ধরে কংগ্রেসের দখলত থাকা একটা সমষ্টি, গতি এবার কিন্তু চামগুড়িত কংগ্রেসের বিকল্প বিচারিছে রাইজে,
নিশ্চয় বিচাৰিছে। গতিকে প্ৰত্যেকটো বস্তু কলৈ এটা ভাল বেয়া থাকে, এটা বস্তু সদায় খাই থাকিলে কেতিয়াও ভাল নালাগিবও পাৰে, এতিয়া মানুহে টেষ্টটো চেঞ্জ কৰিব বিচাৰে, গতিকে বা তেনেকুৱাই হ'ব চাগে কাহিনীটো। কেইগৰাকীমান মহিলাৰ সৈতে আমি কথা পাতিম, অকণমান ৰখাম। ক'ত ঘৰ আপোনালোকৰ? ইয়াতে নে চামগুৰিতে? ঘৰ কি দেখিছে এইবাৰ, কি দেখিছে বতাহ যা, কাৰ ফালে বেছি দেখিছে? বিজেপি ফালে হৈ আছে। বিজেপি কিয়? বিজেপি ফালে নাই, আগৰ পৰা আমাৰ ধৰক আমি কংগ্ৰেছৰ যিখিনি জিকিছিলে তেওঁলোকেতো বহুতখিনিখিনি কাম কৰিলে ন, এতিয়া আমি যিটো দেখি আছোঁ ঢৌটো বিজেপিৰ ফালে গৈ আছে, গতিকে বিজেপিয়ে জিকিব। মানে বিজেপি জিকাটো একদম খাটাং, মানে বিজেপিৰ ফালে মহিলাৰ শক্তিটো বেছি যেন দেখিছোঁ। কিয়? প্ৰতিটো ক্ষেত্ৰতে মুখ্যমন্ত্ৰীয়ে সহায় কৰিছে মহিলাক, আৰু অকল অকল সেই বুলিয়ে নহয় মহিলাখিনিক উলিয়াই আনিছে, বহুত কথা শিকিছে, জানিছে, বুজিছে। মহিলাসকলৰ মাজত কিন্তু অপ্ৰিয় হ'লেও সত্য মুখ্যমন্ত্ৰীগৰাকী জনপ্ৰিয়। পোনচাতে কৈছে সত্য। যি কি নহওক, আমি বিভিন্ন লোক আছে, আমি তেওঁলোকৰ সৈতেও কথা পাতিবলৈ চেষ্টা কৰিছোঁ। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ সকলোকে। ইলেকশ্যন আহি আছে, কি হ'ব বুলি ভাবে এইবাৰ চামগুৰি ইলেকশ্যনততো? কি হ'ব চামগুৰিততো, এনেই এতিয়ালৈকে ৰখিবলৈ জিকি আছে কংগ্ৰেছৰ, এইবাৰ কি হয়তো ক'ব পৰা নাই এইবাৰ, কাৰণ চামগুৰি সমষ্টিটোক দুটা ভাগত বিভক্ত কৰি দিছে, এটা ব্ৰহ্মপুৰ আৰু এটা চামগুৰি। তো সেইকাৰণে কি হয় মানে এইবাৰ ডিচিশ্যন মানে ডাইৰেক্ট ক'ব পৰা নাযায় এইবাৰ, মানে এইবাৰ সন্দেহ উপৰিছে, মানে সন্দেহ উপৰিছে এইবাৰ ৰখিবলৈ পাৰ্টি মানে অলপ খেলিমেলি হ'ব পাৰে, খেলিমেলি হ'ব পাৰে, খেলিমেলি অলপ হ'ব পাৰে, সন্দেহ লাগিছে তেওঁলোকৰ মাজত। ইলেকশ্যন আহি আছে, কি হ'ব লাগে এইবাৰ? ৰাইজৰ সুবিধা যিটো ভাল হয় সেইটো কৰিব লাগে। এতিয়া ৰাইজৰ সুবিধা কোনে বেছিকৈ কৰা যেন লাগিছে? নাপালো, মোৰ আপত্তি নাই, কিন্তু ৰাইজৰ উন্নয়ন লাগে, দেশটো ঠাণ্ডা থাকিব লাগে, ভাল লাগে, চবেই ভাল থাকিব লাগে, মানে আমি অকলে এটা বস্তু উন্নয়ন পাম বুলি সেইটো মোৰ আশা লাভ নাই, কিন্তু চবেই পাইছে, আমি পাইছোঁ, নিজেই নেপালেও বাকী যিসকলে পাইছে তাতে আমি সুখী, তাতে আমি সুখী আছোঁ। খুবেই সুন্দৰ মন্তব্য কৰিছে নগাঁও লোকসভা সমষ্টিৰে এটা বিশেষ এটা উল্লেখযোগ্য বিধানসভা সমষ্টি চামগুৰি, আৰু এই চামগুৰি সমষ্টিৰ ৰাইজৰ আমি মতামত ল'বলৈ চেষ্টা কৰিলোঁ। এইবাৰ আমি আন এটা সমষ্টিলৈ যাম, সেই সমষ্টিৰ লোকসকলে কি কয়, সেই সমষ্টিৰ ৰাইজে কি কয়, আমি তেওঁলোকৰ মতামত ল'বলৈ এইবাৰ চেষ্টা কৰোঁ, আহক। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। হিচাপে লৈ 300 মিছাইল নিক্ষেপ কৰিলে। এই মিছাইলসমূহৰ ভিতৰত ইৰাণৰ এটা অত্যাধুনিক আৰু শক্তিশালী মিছাইলো আছিলে, আৰু যিহেতু সকলো আপোনালোক সকলোৱে জানে ইজৰাইলত ইজৰাইলৰ হাতত আইৰণ ডোম আছে, আৰু ইজৰাইলৰ যি এয়াৰ ডিফেন্স ছিষ্টেম বিশ্বৰ সবাতোকৈ সেই এয়াৰ ডিফেন্স ছিষ্টেম শক্তিশালী। আকাশমাৰ্গতে ইজৰাইলে যিসমূহ মিছাইল সেই মিছাইলসমূহ ধ্বংস কৰিব পৰাৰ ক্ষমতা আছে, আৰু সেইকাৰণে ইৰাণে যি নিক্ষেপ কৰিছিল 300 মিছাইল ইজৰাইললৈ, সেই মিছাইলসমূহে খুব বেছি ক্ষয় ক্ষতি ইজৰাইলক কৰিব নোৱাৰিলে। কিছু সামান্য ক্ষয় ক্ষতি কৰিলে, কিন্তু বৰ বিশেষ বা বৃহৎ ক্ষয় ক্ষতি এই মিছাইলসমূহে কৰিব নোৱাৰিলে। একটো প্ৰথমতে যি দূৰত্ব, সেই দূৰত্বৰ কাৰণেও সেই মিছাইলসমূহে ইজৰাইলৰ খুব বেছি ক্ষয় ক্ষতি কৰিব নোৱাৰিলে। এতিয়া প্ৰশ্ন হয় ইজৰাইলে কি ধৰণে প্ৰত্যাক্ৰমণ কৰিব, নে প্ৰত্যাক্ৰমণ কৰিব নে নাই, কাৰণ আজিৰ তাৰিখত ইৰাণৰ হাততো পাৰমাণৱিক অস্ত্ৰ আছে, আৰু ইজৰাইলৰ হাততো পাৰমাণৱিক অস্ত্ৰ আছে। ইৰাণে মানি নলয় পাৰমাণৱিক অস্ত্ৰ আছে বুলি, অনুৰূপ ধৰণে ইজৰাইলৰ হাতত গোপনভাৱে পাৰমাণৱিক অস্ত্ৰ মজুত আছে, আৰু যিকোনো মুহূৰ্তত সেই অস্ত্ৰসমূহ নিজৰ যি ছোভাৰেণ্টি, নিজৰ সাৰ্বভৌমত্ব ৰক্ষা কৰিবলৈ ইজৰাইলে কিন্তু ব্যৱহাৰ নকৰিবলৈ পিছহুহুকী নাযাব। আৰু এতিয়া দেখা পোৱা গৈছে একাধিকবাৰ ইজৰাইলৰ যিখনি ৱাৰ কেবিনেট, প্ৰধানমন্ত্ৰীৰ নেতৃত্বত বেঞ্জামিন নেতানিয়াহুৰ নেতৃত্বত সেই ৱাৰ কেবিনেট বহিছে, আৰু তেওঁলোকে সিদ্ধান্ত শীঘ্ৰে গ্ৰহণ কৰিব কেনেদৰে এই মিছাইল আক্ৰমণৰ প্ৰত্যুত্তৰ দিয়া যায়, কেনেদৰে দিব।
এইবার আমি সামগুড়ি সমষ্টির পিছত সামগুড়ি বিধানসভা সমষ্টির পিছত এইবার আমি উপস্থিত হয়েছো রূপহীহাট বিধানসভা সমষ্টি। বিভিন্ন লোক আছে, আমি তেওঁলোকৰ ওচৰলৈ যাম। কি খবর? ভাল। ইলেকশন আহি আছে, কি হব বলে ভাবে এবার? ইলেকশন আহি আছে, আমার মনটা অল্প মানে বেলেগ ধরনের আর অল্প ভাল ভাল লাগি আছে। আমি এজন ভাল প্রতিনিধি ডিসাইড করিম, আমার মানে যিজনে আমার সমাজের ভাল উন্নতি করব বা আমার দেহর কারণে বা আমার যিকোনো ধরনের মানে আমার পরিস্থিতির সম্মুখীন যাতে সিহতে করব পারে বা ভাল একটা ফলাফল দিব পারে, সেইটার কারণে আমি একটা ভাল মানে মানুষ এজন নির্ধারিত করে তাকে ভোট দিম বলে ভাবি আছো। কি হব ইলেকশন আহি আছে, কি হব এবার? হব, বিজেপির দেখুন ভালোই আছে, বিজেপি যাব। বিজেপি যাব আপনার মতে? বিজেপি, বিজেপি যাব। কেউ বিজেপি যাব লাগে? ভাল করে আছে কাম। কি ভাল করেছে? কাম করেছে, ঘর সর দিছে, রাস্তাঘাট দিছে, মানুষ কিবা কিবি বহুত কিছু দিয়ে, বহুত কিছু দিছে, বহুত কিছু। ইলেকশন আহি আছে, এবার রূপহীহাটর রাইজে কি বিচারিব? সরি আছে তো, হাতের ছবি, হাতের ছবি একদম পাক্কা, পাক্কা হাতের ছবি, ফাইনাল, ফাইনাল। মানে হাতর যে বিজেপির ক্যান্ডিডেট আছে তেও মানে ইমান প্রভাব নাই নাকি? প্রভাব নাই। আর বিপিএফর গরাকি আছে, মোটামুটি আছে, অকনমান আছে, কিন্তু কংগ্রেস ইয়ারপর রূপহীহাটে রাইজে মানে কংগ্রেসকে বিচার, কংগ্রেস আছে, কংগ্রেসকে বিচার। অর্থাৎ কংগ্রেসের যেগী প্রার্থী, এগারী সবল প্রার্থী, সেগারী হচ্ছে প্রদ্যুৎ বরদলৈ। ইলেকশন আহি আছে, এবার কি হব লাগে? এটা বিজেপি হব লাগে, বিজেপি হব লাগে। রূপহীহাটর রাইজে কি বিচারে? বিজেপি বিচারে, বিজেপিকে বিচারিব লাগে, উন্নতি বিচারে, বিজেপি উন্নতি করে আছে। আমার কংগ্রেসের দখলত আছে রূপহীহাট সমষ্টি, নুরুল হুদার দখলত আছে, গতি নুরুল হুদার দুর্গত এবার মানে বিজেপি সুমাব যেন লাগিছে। মানে আমি হেন কংগ্রেসত ভোট দিছিল, আমার এটা আগতে ভাল নেতা না আসলে, কোনোবাই ইনসাফ করা না আসলে, কংগ্রেস আমাকে ইনসাফ করা নাই, আমাকে ঠকাইছে খালি ইনসাফ এই কংগ্রেসে। এটা আমি ভাল মানুষ পাইছো নরেন্দ্র মোদী সাহেবক, আমার যিনি আঁচনি দিয়ে আছে, কি ফ্রি দিয়ে আছে, অনলাইন দিয়ে আছে। আগতে কংগ্রেসে কি করেছিল, দালাল লগাই দিছিল, দালালের হাতে দিছিল, পয়সা দিবলগা হয়েছিল, 10,000 টাকা একটা কিবা অনুদান হলে 5,000 টাকা দালালক দিবলগা হয়েছিল, আর লঞ্চনা বিঞ্চনা হয়েছে মানুষে। আমার যেটু বিজেপি সরকারে করে আছে, আমার এবার বিজেপির যেগী প্রার্থী, সেই প্রার্থীগী জয়ী হব বলে ভাবে নাকি? হ্যাঁ, বিজেপির প্রার্থীগুলি জয়ী হব। আপনি কি কব? আমার সুস্থ সবল আর একটা নিকা সরকার লাগে, আর সুস্থ সবল আর একটা নিকা সরকার আমার বিজেপি, বিজেপিতে আছে, আর আমি বিজেপি সরকারে সুস্থ হবল আর নিকা সরকার দিব পারে। মানে যে নিকা ব্যবস্থা সমাজের, সেই ব্যবস্থা কেবল বিজেপির বাবে সম্ভব, বিজেপির কারণে সম্ভব হব। কি হব এবার? ভালোই হব, ভালোই হব। মানে আমার সরকার আসবে, বিজেপি সরকার, বিজেপি সরকার আসব, খাটাং খাটাং। বিজেপি সরকার হতো একদম পাক্কা নাকি? পাক্কা, 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 100%, 100%, 100%, 100% শিওর বিজেপি সরকার আসব। কি হব এবার রূপহীহাটর রাইজে কি বিচারিব? যেহেতু হাওয়াটো বিজেপির ভাল লেগে আছে বলে, এটা কি হয়? এজন যুবক আছে, কত ঘর? রূপহী বকতগাঁও। ভোট আহিলে নাই? আহা নাই, আহিব, আহা নাই। এবার ভোট দিবার নাই? দিম। কি বিচারা এবার? দেখুক কি হয় আর চাম, যত দিব লাগে তাতে দিম। পার্টি চাই ভোট দিবা নে এবার প্রার্থী চাই ভোট দিব? মই পার্টি চাই দিম, প্রার্থী চাই দিবা। ইলেকশন আহি আছে, ইলেকশন আহি আছে, কি হব লাগে এবার রূপহীহাটর রাইজে কি বিচারিব? রাইজ মানুষের কথা আমি কব নোৱাৰো, মই বৰ খেতিয়ক মানুহ হয়, মই মই যিটো দল চলি আছে, যিটো গভর্নমেন্ট চলি আছে, এইটোৱে মোৰ লাগে। কি হব লাগে এবার নির্বাচনত, যেহেতু নগাঁও লোকসভা নির্বাচনের তিনিগৰাকী সবল প্রার্থী, সেই তিনিগৰাকী প্রার্থীর ভিতর কার শক্তি বেশি যেন লাগিছে এবার? কিছুতো বিজেপির শক্তি বেশি, মানে বিজেপি ক্যান্ডিডেট গড়কে শক্তি বেশি, শক্তি বেশি। আপনার মতে কি? মোর মতে এতিয়া মানুষ তো এইটু সেইটু কয়ে আছে, আর শক্তিটো এবেলে আছে, বিজেপির শক্তিও আছে, কংগ্রেসেরও অল্প আছে। এই আমিরুল ইসলাম, প্রদ্যুৎ বরদলৈ আর সুরেশ বরা, এই তিনিগৰাকী প্রার্থীর মাজত কোনগৰাকী প্রার্থীর শক্তি বেশি যেন লাগে? তিনটা পার্টি ঠিকই আছে, কিন্তু আমার দেখাই দিয়ে আরো একটা কাম করে আরো একটা, হ্যাঁ, ইহতে চলি আছে এটা বিজেপি পুরা হুরস্থুল, কিন্তু কাম করব উল্টাটো। আমার নেম তো না, আমার নেম বাহাদ যদি বুঝে তাহলে কংগ্রেসে পাস করব, তাত কোনো ইডিএফ না যায়, বিজেপিও না যায়, নোয়ারিব। ইয়াতে তো সংখ্যালঘু লোকে বেশি, সংখ্যালঘু বেশি, রূপহীহাটে হোক, সামগুড়িয়ে হোক, সংখ্যালঘু লোক 60% অধিক সংখ্যালঘু লোক আছে, মাইনরিটি লোক আছে, গতি মাইনরিটি লোকসকলের মাজত জনপ্রিয়তা তো বিজেপির বেশি নে কংগ্রেসের বেশি? কিন্তু ইয়া কিন্তু বিজেপির বেশি, সব মানুষ আমার মাইনরিটি মানুষ কংগ্রেসের লগত জড়িত হয়ে গেল, কিন্তু ইহতে বিজেপিত গৈছে হয়, কথা পাতি চলি আছে, কিন্তু কাম করব উল্টাটো।
100% কংগ্রেসে জিকিব ইয়াত কোনো এডিএফ নিজ আজির পরা প্রায় 10 বছর হেরি আছো কংগ্রেসে গই আছে প্রদ্যুৎ বরদলৈ দেখিছে না ইয়াত অহা না অহা না কেতিয়াও প্রদ্যুৎ বরদলৈ মানুষজন কেনেকুৱা লাগে দেখাই নাই মই দেখাই নাই কেনেকুৱা কিন্তু মানে প্রদ্যুৎ বরদলৈ ফালে যে হাতটো যাব সবরে হেতু শিওর এটো শিওর আৰু এইবাৰ আমি আহি উপস্থিত হৈছো নগাঁও লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত এটা অন্যতম বিধানসভা সমষ্টি জাগীৰোদ জাগীৰোদ বিজেপিৰ দখলত থকা এটা বিধানসভা সমষ্টি আৰু কেবিনেট মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ সমষ্টি এই জাগীৰোদ আৰু এই জাগীৰোদ সমষ্টিত ৰাইজে কি কয় এই জাগীৰোদ সমষ্টিৰ ৰাইজৰ মতামত কি নগাঁও লোকসভা এই নিৰ্বাচনত জাগীৰোদ সমষ্টিবাসীয়ে কি বিচাৰে বা কাক বিচাৰে আমি প্ৰতিগৰাকী লোকৰ সৰ্বসাধাৰণ প্ৰতিগৰাকী ভোটাৰৰ প্ৰতিগৰাকী লোকৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিম এই অনুষ্ঠানৰ মাজেৰে যিহেতু প্ৰথমে আমি নগাঁও বিধানসভা সমষ্টি তাৰপিছত চাবুগুৰি আৰু তাৰপিছত ৰূপহীয়া বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ মতামত ল'লোঁ আৰু এইবাৰ আমি জাগীৰোদ বিধানসভা সমষ্টিৰ ৰাইজৰ মতামত লওঁ আহক পলম নকৰি আগবাঢ়ো এগৰাকী দাদা আছে কি খবৰ ভাল সৰিয়াতে ইলেকশ্যন আহি আছে এইবাৰ কি হ'ব বুলি ভাবে ভালেই হ'ব বুলি ভাবোঁ এইবাৰতো মানে চাৰিওফালে দেখি আছো যে পাৰ্টি বহুত কোনে যাব কোনো ঠিক পাৰ্টি বহুত প্ৰাৰ্থী বহুত সেইকাৰণে কোনো ঠিক নাই এনেই বতাহজাক কাৰ ফালে বেছিকৈ পলালে বতাহটো আমাৰ বিজেপি ফালে চাই আছো মানে বিজেপিয়ে লিডত আছে মানে ৰাইজৰ মনত এনেকুৱা ৰাইজৰ মনত ইলেকশ্যন আহি আছে এইবাৰ জাগীৰোদ বিধানসভা সমষ্টিৰ যুৱসকলে যুৱ সমাজে কি বিচাৰে নিৰ্বাচনত আমাৰ নিৰ্বাচন ভালে যাব এইবাৰ এইবাৰ আমাৰ এম পি শ্ৰী সুৰেশ বৰাক ভোটটো দি জয়ুক্ত কৰিম আমাৰ মন্ত্ৰী বিধায়ক শ্ৰী পি হজিকাদেৱে যিখিনি কাম কৰিছে আমাৰ জাগীৰ সমষ্টিৰ কাৰণে একদম ভাল ভালে কুশলে গৈ আছে চব অসুবিধা নাই মানে পীযুষ হাজৰিকাৰ যি উন্নয়নৰ ধাৰা অব্যাহত ৰাখিছে তাক চাই পেলাই এইবাৰ ৰাইজে ভোট প্ৰদান কৰিব ভোটটো দিব ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ হা বহু লোক আছে যিহেতু আমি তেওঁলোকৰ মাজলৈও যাবলৈ চেষ্টা কৰিম কিয় ভাল পায় মোদী চৰকাৰ সি তেনেকুৱা ভাৰতত সি তাৰ নিচিনা প্ৰধানমন্ত্ৰী লাগে বেলেগে নোৱাৰে জাগীৰোদ সমষ্টিৰ বিধায়ক পীযুষ হাজৰিকা এগৰাকী কেবিনেট মন্ত্ৰী তেওঁ কেনেকুৱা তাকো ভাল পাওঁ তাকো ভাল পায় কি ক'ব দাদা এইবাৰ নিৰ্বাচনত কি হ'ব বুলি ভাবে নিৰ্বাচন ভালেই হ'ব কাৰ ফালে বতাহজাক বেছিকৈ বলা দেখিছে আমাৰ সুৰেশ বৰা যি বতাহটো ভালে আছে সুৰেশ বৰা সুৰেশ বৰা ইলেকশ্যন আহি আছে এইবাৰ কি হ'ব নগাঁও লোকসভাত লোকসভা এতিয়া ইলেকশ্যন কথা কেনেকৈ কওঁ এনেই ৰাইজে কি বিচাৰে ৰাইজেতো ভাল বিচাৰে ৰাইজে যোনটো ভাল সেইটোৱে বিচাৰি আছে এনেই জাগীৰোদত কাম হৈছেনে জাগীৰোদ কাম কাম হৈছে কাম হৈছে হয় বিভিন্ন লোক আছে এগৰাকী একদম সাধাৰণ লোক আছে আমি তেওঁৰ ওচৰলৈ আহিম খুৰা ভালে আছে ইলেকশ্যন পালেহি কি হ'ব বুলি ভাবে এইবাৰ এই ভালেই হ'ব বেয়া নহয় আমি যোনটো মানে ভাবোঁ আমাৰ অসমটো পাছত বচাই ৰাখিব লাগে সেইটো মই কামনা কৰোঁ এনেই কি ভাবে অসমখনক কোনে বচাব পাৰে এতিয়া অসম বচাব এতিয়া ধৰক আমাৰ ওপৰততো আমাৰ বিজেপি আছে ইয়াতো আমাৰতো বিজেপি আহিব বিৰোধীত তেনেকুৱা কোনো নেতা নাই বিৰোধীত নেতা এটা আছেই চলি থাকিব কিন্তু মানে বিজেপিৰ দৰে সবল নেতৃত্ব প্ৰদান কৰিব পৰা নেতা নাই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ সাধাৰণ লোকৰ এয়া মতামত কি খবৰ বঢ়িয়া ইলেকশ্যন আহি আছে কি হ'ব বিজেপি জিন্দাবাদ কিয় জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ নালাগে কিয় জিন্দাবাদ জিন্দাবাদেই আৰু কিয় জিন্দাবাদ জিন্দাবাদ কিয় বঢ়িয়া কাম কৰিছে বঢ়িয়া কাম কৰিছে সেইকাৰণে জিন্দাবাদ পীযুষ হাজৰিকাই কাম কৰিছে ভাল কাম কৰিছে ভাল কাম কৰিছে ভাল কাম কৰিছে আপুনি কি ক'ব এইবাৰতো আৰু কি হ'ব ভালেই হ'ব আৰু যি আমাৰ সুৰেশ বৰা ডাঙৰীয়া হেৰি হৈছিলে তেখেতে আৰু চাব তেখেতকে আমি মানে সুৰেশ বৰা যাবই মানে জাগীৰোদ বিধানসভা সমষ্টিৰ আমি প্ৰান্তে প্ৰান্তে লোকসকলৰ মতামত আমি সংগ্ৰহ কৰিছোঁ আৰু এই মুহূৰ্তত আমি জাগীৰোদৰ এখন বিশেষ বজাৰত উপস্থিত হৈছোঁ জাগীৰোদ এই বজাৰখনত বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ লোকসকল আহে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ বিভিন্ন সম্প্ৰদায়ৰ লোকসকলে ইয়াত বিভিন্ন সম্ভাৰ লৈ তেওঁলোক ওলাই আহে গতিকে তেওঁলোকৰ সৈতে কথা পাতিবলৈ এইবাৰ চেষ্টা কৰিম তেওঁলোকে কি বিচাৰে ইলেকশ্যনো আহিছে এইবাৰ কি হ'ব বুলি ভাবে ইলেকশ্যন কি বিচাৰে ভাল বুলিয়ে বিচাৰিছোঁ আৰু মামাই যিটো বস্তু দি আছে সেইটো বোলে ভাল বুলিয়ে ভাবিব লাগিব বিধায়ক পীযুষ হাজৰিকা
পীযুষ হাজরিকার দিন ইয়াত কেনেকা উন্নয়ন কি দেখিছে? ভালে দেখি আছো এটা, ভালে দেখি মানে এবার জাগিরোদর রাইজে বিজেপিকে মানে আগবাই দিব এনেকে বলে ভাবিছো আর কি, রাইজে ভাল বলিলে হব আর রাইজে নখ জোকাইলে নইব নয় জানো। ধন্যবাদ জ্ঞাপন করছো। এনে বতা যাক কার ফলে দেখি এটা কোন ফালে জিকে আর এটা কংগ্রেসে আমি জিকং বলে কয়, বিজেপিয়ে আমি জিকং বলে কয়, এটা কোনটো হয় আর মানে কংগ্রেসেও নিজের ফালে কব বিজেপিও নিজের ফালে কব কিন্তু সময়তে কব এটা আর কোনে জিকে এটা আর না জানো আর কেয়া না জানো আর আপনি কি? মই এনে টমটম চলাও। টমটম চলাই ইলেকশন আহি আছে, এবার কি হব যা লাগি? ভালে হব লাগে, ভালে হব। জাগিরোডৰ ৰাইজে কি বিচাৰিব এবার? জাগিরোডৰ ৰাইজে আমাৰ এনে বিজেপি বিচাৰো। বিজেপি বিচাৰে মানে বিজেপিৰ যেটো উন্নয়নৰ ধাৰা সেই ধাৰা ইয়াত অব্যাহত আছে? আছে আছে, উন্নয়ন হৈছে মানে। হয়, উন্নয়ন হৈছে। বিজেপি বিজেপি সকলো ফালে কেৱল বিজেপিৰ গুণগান দেখিবলৈ পোৱা গৈছে, বিভিন্ন লোকৰ মুখত একেই কথা শুনিবলৈ পোৱা গৈছে। আন এগৰাকী লোক আছে, দাদা ভালে আছে? ঘৰ ইয়াতে? ইয়াতে। ইলেকশ্যন আহি আছে, কি হ'ব লাগে এবাৰ? বিজেপি হ'ব লাগে। কিয় বিজেপি হ'ব লাগে? সকলোৱে কৈছে বিজেপি বিজেপি, কিয়? কাম কৰিছে ভাল, যদি বিজেপি আহিব। পীযুষ হাজৰিকাই কাম কৰিছে জানো? কৰিছে, কাম কৰে, কৰিছে। আর মানুষের লগত ইন্টারেস্ট হয়ে থাকে, মানুষের লগত টাচ হয়ে থাকে, এটা ডর কথা আমার কারণে। ইয়ার আগত যান আমি দেখিছো এমএলএ অমুক তমুক তেওঁলোকে তো আর আমার আমি চিনিয়ে নাপাও। পীযুষ হাজরিকা এগারী মন্ত্রী হয়েও রাইজর মাজত প্রতিগী লোকের মাজত যেদরে সুমাই থাকে তার কারণে মানে বিজেপির এইটাই ভাল। আজ তোমার লগে যদি টাচ হয়েছে, টাচটার কারণে মনে থাকবে তোমার চেহারাটা অমুক তমুক। আজ যদি তোমাকে দেখায় নাই কোনোদিন, তুমি কোনো বিপদত মোর ওর নাহা এখন মাত দিব, তো মনত রাখার কোনো দরকার নাই। কোনোবাই যদি অন ক্যামেরা তেওঁৰ মনৰ কথা মুকলিকৈ কৈছে, কোনোবাই নাই কোৱা, কিন্তু তেওঁলোকৰ মতামত অতিকৈ গুৰুত্বপূৰ্ণ এই নিৰ্বাচনত। ভালে আছে? হ্যাঁ ভালে আছে। অঁ ভালে আছো। ইলেকশ্যন আহিছে, কি হ'ব এবাৰ? জাগিরোডত বিজেপি যাব। বিজেপি যাব? কিয় যাব বিজেপি? বিজেপি কিমান কাম কৰিছে, বহুত কাম কৰিছে। নরেন্দ্র মোদী এজন মহান মানুহ, তেওঁ ভোট দিব লাগে, জয়যুক্ত কৰিব লাগিব। ইয়াতো মানে অসমতো আপোনাৰ এই নগাঁও লোকসভাটো বিজেপি প্ৰাৰ্থীগৰাকী যোৱাটো খাটাং, একদম খাটাং, 100% 100% 100% খাটাং। আমাৰ যিগৰাকী জাগিৰোডৰ আমাৰ যিগৰাকী স্থানীয় সাংবাদিক অজয় পল, আমি অজয় পলক এইবাৰ মতামত ল'বলৈ চেষ্টা কৰিম, যিহেতু বিভিন্ন লোকৰ মতামত আমি সংগ্ৰহ কৰিছোঁ। অজয় পল আমাৰ সৈতে আছে। নিৰ্বাচন সমাগত, প্ৰথম পৰ্যায়ৰ নিৰ্বাচন হৈ গ'ল, এইবাৰ হ'ব দ্বিতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন, আৰু এই মুহূৰ্তত আমি জাগিৰোড বিধানসভা সমষ্টিত আছোঁ। কি দেখিছে? সকলো ফালে বিজেপিৰ গুণগান, বিজেপিৰ জয়গান, মন্ত্ৰী পীযুষ হাজৰিকাৰ গুণত একদম পুৰা প্ৰতিগৰাকী লোক মন্ত্ৰমুগ্ধ হৈ আছে। কি হ'ব যেন লাগিছে এইবাৰ? আমি বিভিন্ন মিটিংসমূহত গৈ আছোঁ বা প্ৰচাৰ অভিযান তেওঁলোকে চলাই আছে, বিভিন্ন ৰাজনৈতিক দলেই চলাই আছে সকলোৱে, কিন্তু বিজেপিৰ সভাবিলাকত যেনেধৰণৰ মানুহ দেখিছোঁ, আৰু বিশেষকৈ এইবাৰ মহিলা, কিন্তু মহিলাসকল কিন্তু যথেষ্ট উৎসাহী, তেওঁলোক মানে বিজেপিৰ সভাবিলাকত মানে মহিলাৰ অংশগ্ৰহণেই যথেষ্ট। গতিকে তেনে সময়ত দেখা যায়, তেনে পৰিপ্ৰেক্ষিতত দেখা যায় যে বিজেপিৰ খুব এটা ঢৌ বিশেষকৈ জাগিৰ সমষ্টিত, নগাঁও লোকসভা সমষ্টিত 9টা সমষ্টি আছে বিধানসভা সমষ্টি, বিশেষকৈ জাগিৰ বিধানসভা সমষ্টিত কিন্তু বিজেপিৰেই যথেষ্টখিনি আমি এতিয়ালৈকে দেখা পাই আছোঁ মানুহৰ সঁহাৰি। হয়তো বিজেপিৰ মানে পক্ষই সকলোৱে ল'ব, পৰৱৰ্তী সময়ত কি হয় নাজানো, কিন্তু সাধাৰণ মানুহৰ যিখিনি কথা আচলতে উন্নয়ন যথেষ্টখিনি কৰিছে। আজিলৈ আমাৰ এই অনুষ্ঠান সামৰণি মাৰিছোঁ। আপোনালোকে চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আৰু নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ এই বিশেষ অনুষ্ঠান টমটমত ঘূৰে ৰাজনীতিৰ চকা। ধন্যবাদ।